কথাকথিত সুফিরা বলে যে কলবের অবস্থান বাম স্তনের দুই আঙ্গুল নিচে। বাম স্তনের দুই আঙ্গুল নিচে এমন কোনো অর্গান বা কোনো কিছুই নেই যেটা আপনাকে পরিষ্কার করতে হবে বা যেটা পরিষ্কার করাতে আমাদের বোধে বা মস্তিষ্কের চিন্তন শক্তিতে কোনো প্রভাব তৈরি হয়। ফানাফি শেখ, ফানাফি রাসুল, ফানাফিল্লা, ফানা বাঁকা স্থূল। ফানা বাঁকা স্থূল যখন কেউ অতিক্রম করে ফেলে, নিয়ম পদ্ধতি ততক্ষণই প্রয়োজন যতক্ষণ বিভিন্ন ধরনের জিকির, পাঁচ আন্তাসের জিকির, অমুক জিকির, তমুক জিকির, কোনো ওজিফা কমপ্লিট করা করলে কেউ সুফি হইতে পারে না। আপনি কোথাও মেডিটেশন করলেন বা কোথাও কোনো কোর্স করলেন বা কোনো কিছু করলেন, আপনাকে সার্টিফিকেট দিয়ে দেওয়া হইলো, আপনি সুফি হয়ে গেছেন। সুফি এরকম সার্টিফিকেটের জিনিস না। একজন ব্যক্তি তখনই সুফি হইতে পারে যখন আমি আপনানন্দ আপনাদের সাথে সুফি শব্দের উৎপত্তি নিয়ে বিভিন্ন ধরনের মতভেদ বা বিভিন্ন ধরনেরই মত পাওয়া যায়, কিন্তু এক একজনের মতে সুফির মিনিংটা এক এক রকমের। কিন্তু সুফির মূল পরিভাষাই হচ্ছে যে যার অন্তরের কলহ মুক্ত হয়েছে, যার অন্তর পবিত্র এবং পরিষ্কার হয়ে গেছে, যার কলব পরিষ্কার হয়ে গেছে। কলবের অবস্থান উল্লেখ করা আছে মস্তিষ্ক এবং ঘাড়ের মধ্যবর্তী অবস্থানে। যদিও বা অনেক পীরেরা বা অনেক কথাকথিত সুফিরা বলে যে কলবের অবস্থান বাম স্তনের দুই আঙ্গুল নিচে। বাম স্তনের দুই আঙ্গুল নিচে এমন কোনো অর্গান বা কোনো কিছুই নেই যেটা আপনাকে পরিষ্কার করতে হবে বা যেটা পরিষ্কার করাতে আমাদের বোধে বা মস্তিষ্কের চিন্তন শক্তিতে কোনো প্রভাব তৈরি হয়। তবে মস্তিষ্ক এবং ঘাড়ের মধ্যবর্তী অবস্থানে রয়েছে আমাদের পিটিউটরি গ্রন্থি, যা আমাদের সমগ্র মস্তিষ্ককে নিয়ন্ত্রণ, সঞ্চালন এবং পরিচালন করে এবং যা জাগ্রত হলে বা পরিষ্কার হইলে, স্বচ্ছ যত হবে সেটা, তত আমরা আধ্যাত্মিক যে জগৎ আছে, আধ্যাত্মিক যে বোধ অনুভব আছে সেই দিকে অগ্রসর হইতে পারব। একজন ব্যক্তি তখনই সুফি হইতে পারে যখন তার মাঝে পূর্ণ সমর্পণ ঘটে। তার আগ পর্যন্ত পূর্ণ সমর্পণ ব্যতীত বা পূর্ণ সমর্পণ অবস্থা ব্যতীত হয়তো তার সে নামের আগে পরে লিখতে পারে অমুক তমুক হাবি যাবি সুফি, কিন্তু পরিপূর্ণ আত্মসমর্পণ ব্যতীত কেউ কখনো সুফি হইতে পারে না। যখন কারো মাঝে সে সমর্পণটা উৎপন্ন হয়, যখন কারো মাঝে সে সমর্পণটা তীব্র আকার ধারণ করে, তখনই একজন ব্যক্তি সুফি হয়ে ওঠে। সুফি কোনো উপাধি না, সুফি কোনো টাইটেল না যে নামের আগে লাগিয়ে দিলাম। যদিও বা এখন অনেকেই সুফি লাগিয়ে দিচ্ছে তাদের নামের আগে, কারণ হচ্ছে কোনো ব্যক্তি কোনো দরবারে মুড়ি ধরলে বা সেখানকার ওই দরবারের সো কল্ড সিস্টেম বা ওজিফা বা বিভিন্ন ধরনের জপ জিকির সম্পূর্ণ করার কারণে তাকে জেনারেটর সার্টিফাইড করা হলো যে সে এই দরবারের বা এই দরবারের যে সকল সাধনা আছে সে সম্পূর্ণ করেছে। কোনো ওজিফা কমপ্লিট করা করলে কেউ সুফি হইতে পারে না। সুফি সে যে ওজিফার ঊর্ধ্বে উঠে যায়। চ্যান্টিং জিকির সুফি এর থেকে অনেক ঊর্ধ্বের। যদিও বা শরীয়তে বা শরিয়াতে বা সাধারণত জিকিরকেই বিভিন্ন ধরনের জিকির, পাঁচ আন্তাসের জিকির, অমুক জিকির, তমুক জিকির, আমার মাঝে যদি সমর্পণ ভাব না থাকে তাহলে আমি হাজার জিকির করে লাভ নেই। আমি যদি সঠিক পদ্ধতি না জানি তাহলে জিকির করে লাভ নেই। সঠিক নিয়মে যদি কেউ জিকির করতে পারে তাহলে তার মাঝে ধীরে ধীরে সে সমর্পণ ভাব উৎপন্ন হইতে পারে। যে সমর্পণ ভাবের দ্বারা একজন ব্যক্তি সুফি হইতে পারে। সুফিজম আর সুফি দুটার মধ্যে একটু তফাত আছে। সুফিজম হচ্ছে সুফি হওয়ার পদ্ধতি, সুফি হচ্ছে সে সর্বোচ্চ মোকাম
বা সুফিজম, সুফিবাদ যেটা বলছি আমরা, সেটা হচ্ছে পথ। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে যে আমরা পথ নিয়েই পড়ে থাকি, মঞ্জিল পর্যন্ত যাবার আগেই নিজেকে সুফি বলে ঘোষণা করে দিই। কারণ হচ্ছে আমার পীর মুর্শিদ যাকে বলছি বা গুরু বলছি, সে আমাকে বলেছে বা আমার নিজের মনে হয়েছে। সুফি মনে হওয়ার জিনিসটা, সুফি বোধ হবার জিনিস। যখন কারো মাঝে সকল দ্বার উন্মোচন হয়ে যায়, যার মাঝে আর কোনো বাধা বিঘ্ন থাকে না, যে নিজের রাজা হয়ে গেছে, যে নিজের দেহকে চেনে, নিজের আত্মাকে চেনে, নিজের দেহকে জানে, নিজের আত্মাকে জানে এবং তাদের উপরে নিয়ন্ত্রণ করে, দেহ বা আত্মার নিয়ন্ত্রণে চলে না। নিয়ম পদ্ধতি ততক্ষণই প্রয়োজন যতক্ষণ আমাদের মাঝে বোধের জন্ম হয়নি। বোধপ্রাপ্ত ব্যক্তির জন্য বা প্রকৃত সুফির জন্য কোনো নিয়ম হয় না। কারণ প্রকৃত বোধপ্রাপ্ত ব্যক্তি মানে আপনার বিবেক জাগ্রত হয়ে গেছে, জাগ্রত বিবেকবান মানুষ। জাগ্রত বিবেকবান মানুষ বিবেকে খায়, বিবেকে চলে, বিবেকে ওঠে, বিবেকে বসে, বিবেকে ঘুমায়, তার সব কিছু হয় বিবেকপূর্ণ। কিন্তু যতক্ষণ আমার মাঝে বোধের জন্ম হচ্ছে না, ততক্ষণ আমি অন্ধ। ততক্ষণ আমাকে নিয়ম মেনে বা বিভিন্ন পথ মত বা সিদ্ধান্ত আইন কানুন এগুলো মেনে চলতে হবে। কারণ আমি নিজে জানি না যে আমার জন্য কোনটা ঠিক আর কোনটা ভুল, সেই জন্য আমাকে আইনও মানতে হবে, হাদিস মানতে হবে, কোরআন মানতে হবে এবং গুরু মানতে হবে। কারণ আমি নিজে জানি না যে আমার জন্য ঠিক কোনটা। কিন্তু যখন মানুষ জেনে যায়, যখন মানুষের মাঝে এই বোধের উদয় ঘটে যায় যে আমার জন্য কোনটা ঠিক আর কোনটা ভুল, তখনই এই অবস্থানটাকে বলা হয়েছে যে তখন গুরুর মাঝে আর নিজের মাঝে কোনো তফাত থাকে না। ফানাফি শেখ, ফানাফি রাসুল, ফানাফিল্লা, ফানা বাকা স্থূল। ফানা বাকা স্থূল যখন কেউ অতিক্রম করে ফেলে, তখন তার মাঝে আর গুরুর মাঝে তখন আর তফাত থাকে না, যার কারণে সে নিজের সকল সিদ্ধান্ত নেওয়ার জন্যই স্বতন্ত্র এবং সকল কিছু থেকে মুক্ত হতে হতে গুরু হতেও সে মুক্ত। সব কিছু ত্যাগের শেষে গুরুকেও ত্যাগ করে দিতে হয়। আমাদের যেমন, আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটির পড়াশোনা শেষ হওয়ার পরে, শেষ হয়ে গেছে, আমরা টিচারদের ওখানে শ্রদ্ধা জানিয়ে চলে এসেছি, কারণ সেখান থেকে যা শিক্ষা পেয়েছিলাম, চেয়েছিলাম তা পরিপূর্ণ হয়েছে। সকল জগতেই যখন শিক্ষা জ্ঞান পরিপূর্ণ হয়ে যায়, তখন সে অবস্থান ত্যাগ করতে হয়। কিন্তু বর্তমান যুগে মানুষ মৃত্যুর আগ পর্যন্ত গুরুর সাথে বেঁধে থাকে, মানুষ মৃত্যুর আগ মুহূর্ত গুরুর সাথে বাঁধা পড়ে আছে। সব কিছু ছুটে গেছে কিন্তু গুরুর কাছে, গুরুতে বাঁধা পড়ে গেছে। সুফি সেই যে সকল বাধা অতিক্রম করে সে পরমানন্দে নিজেকে সমর্পিত করে ফেলেছে। এবারে যতই যাই বলুক, সে ব্যক্তি সুফি না। আপনি কোথাও মেডিটেশন করলেন বা কোথাও কোনো কোর্স করলেন বা কোনো কিছু করলেন, আপনাকে সার্টিফিকেট দিয়ে দেওয়া হইলো, আপনি সুফি হয়ে গেছেন, সুফি এরকম সার্টিফিকেটের জিনিস না। সুফি হচ্ছে সমর্পণের সর্বোচ্চ অবস্থা, দ্রষ্টাভাবের পরিপূর্ণ অবস্থা। আজকের মতো এখানেই শেষ করছি। আমার কথাগুলি ধৈর্য সহকারে শোনার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আপনাদের সকলের প্রতি আমার প্রেমভক্তি রইল। আমাদের আপন দর্শন চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।